অনেক সময় দোকানে খুচরো দুই এক টাকা বাকি থাকলে বলে আসি যে পরে দেব, বলে আসি যে পরে দেব, যা কিনা মাঝে মধ্যে দোকানদারেরও মনে থাকে না বা আমারও মনে থাকে না। এই ধরনের বাকি টাকাগুলো কিভাবে শোধ করবো? বাকি টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আপনি বাকি দেব বলে যদি ফাঁকি দেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কোনো অবস্থাতেই আপনি এভাবে বলে আসতে পারেন না এবং সেটাকে পরবর্তীতে ছাড় দিতে পারেন না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমরা যদি একটা পয়সাও কারোর মেরে থাকি, সে পাওনাদার কিন্তু হাজির হয়ে যাবে। ওই দোকানের এক টাকা খুচরা দুই টাকা খুচরা ওইটার জন্য সে হাজির হয়ে যাবে। সো আপনার এটা ভুললে চলবে না। আমি বেশ কয়েক বছর আগে একবার জাপান গিয়েছিলাম, এক প্রবাসী বাংলাদেশি আমাকে বললেন, ওনার একটা গ্রোসারি শপ আছে, বলেন ভাই আমার গ্রোসারি শপ থেকে একজন জাপানি কিছু কেনাকাটা করে চলে গেছেন, সামান্য হিসাবে আমার একটু ভুল ছিল, একটা জিনিস হিসাব করি নাই এরকম কিছু একটা, তো আমাকে কিছু টাকা আমি যেভাবে ডিমান্ড করেছি কম দিয়ে সে চলে গেছে। এত দূর চলে গেছে যে সেখান থেকে তার ফিরে আসাটা কঠিন, বহু কিলোমিটার দূরে চলে গেছে। শুধুমাত্র ভাউচারের দিকে তাকিয়ে সে যখন দেখছে যে না তার হিসাব আমার হিসাব ভুল ছিল, সে অনেক পথ পাড়ি দিয়ে গাড়ি ড্রাইভ করে এসে আমার টাকাটা আমাকে দিয়ে তারপরে গেছে, একজন অমুসলিম। তো আপনি তো মুসলমান, আপনি তো বিশ্বাস করেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। দুঃখজনক যে আমরা শুধু নামে মুসলমান, গায়ে গতরে মুসলমান, আমাদের আচার আচরণে আমাদের কাজে কর্মে লেনদেনে আমরা মুসলমানের পরিচয় দিতে পারি না। সেটা না দিলে আপনি কখনো খাঁটি মুসলমান হওয়ার সুযোগ নেই। মনে রাখবেন, ইসলাম ইবাদত সর্বস্ব, শুধুমাত্র ইবাদত সর্বস্ব কোনো ধর্ম নয়, ইবাদত প্রধান ধর্ম, কিন্তু ইসলামে লেনদেনে সততার গুরুত্ব অপরিসীম। এছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো ওয়ে নাই। বিধায় আপনার এই এক টাকা দুই টাকা দোকানদারের সেটাও হিসাব রাখতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সেই ভয় থেকে আপনি এটা লিখে রাখবেন এবং হিসাব সংরক্ষণ করবেন। নফসের উপর নিয়ন্ত্রণের জন্য কি করা প্রয়োজন এবং বিয়ের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্যকে প্রাধান্য দিতে হবে? নফসের বা নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভালো মানুষের সান্নিধ্য অর্জন করা। আপনারা বিশেষ করে প্রতিকূল পরিবেশে, যেখানে ইমানের উপরে নেকামের উপরে টিকে থাকা কঠিন হয়, সেখানে খুঁজে খুঁজে আপনাদের স্যারদের মধ্যে, আপনাদের স্টুডেন্টদের মধ্যে, এমনকি বাইরে আপনার নিজস্ব আঙ্গিনাতে যে মানুষগুলো ভালো আল্লাহ বিরু, তাদের সাথে উঠা বসা, তাদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করা, বন্ধু হিসাবে গ্রহণ করা, একটা সার্কেল মেনটেন করা, এটার মাধ্যমে আপনি ভালো মানুষ হতে পারবেন এবং আপনার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর বিয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। অন্য সব কিছু মানুষের ক্ষণস্থায়ী, মানুষের ব্যক্তিত্ব, মানুষের দিনদারিতা ভেতর থেকে আল্লাহর কাছে সারেন্ডার করা, এটা হয় মানুষের সবচেয়ে বড় গুণ এবং এটার মাধ্যমে দাম্পত্য জীবন সবচেয়ে বেশি সুখী হয়ে থাকে। বিদায় সেটিকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনসঙ্গী ঠিক করতে বলেছেন।